এসে পড়েছে। হ্যালো স্যার, আপনি সামনে বসেই আসলেন। ও স্যার, মামা হ্যাঁ বাবা, কিছু বলছো? কি বলিস, এটা তোদের গাড়ি তাই নাকি? হিমা এখানে ছিল, দেখো এটা কে, এটা কে বাবা? আজকে বিন্নি হয়েছে, বিন্নি হয়েছে। আমি তুমি তাহলে এটা দিদিকে জিজ্ঞেস করো কি ওদের অনেক কিছু কেনার আছে, তো সেই জন্যই যাচ্ছি। চলো আমরা চলে এসেছি দিদা বাড়িতে, আর এত কাছে এসেছি, এবারে দিদার বাড়িতে না আসলে মানে সেটা যেন কি একটা হয়ে যায়। মানে রীতিমতন থ্রেড দিল আমাদেরকে, থ্রেড দিয়ে নিয়ে আসলো, তাই না বলো? এখন কি করছি, এখন স্প্রাইট ঢালছে, তারপরে আম কাটছিল, আমরা না বলেছি কারণ আমরা টোটো কাকুকে আবার দাঁড় করিয়ে রেখেছি, মানে এখান থেকে আমরা আবার যাব, ওরা বেডশিটটা নিয়ে নিল, এবার আমরা যাব ইসেতে, নাইটি কিনবে ওরা, মানে নাইটি জায়গাতে, এতটা এতটা না। হ্যাঁ বাবা, খাবি না? তো আমরা বাড়ি ফিরে এসে যেই একটুখানি জাস্ট রেস্ট, মানে রেস্ট সরি ভুলভাল বলে দিচ্ছি আমি, আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এখানে মোটামুটি একটু যোগাযন্ত করে দিয়েছে, আর এখন বেজে গেছে তিনটে, তো অর্ধেক বেলা আমাদের বেরিয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে জাস্ট 15-20 মিনিট হয়তো রেস্ট নেব, তারপরে আবার বেরিয়ে যাবো বাড়ির দিকে। হ্যাঁ শোনা, কেন তুই কত ভোরবেলা উঠিস সেটাই, আজকে আমাদের নিরামিষ পদ, তো কি কি হয়েছে একটু দেখি, আমি তো কিছুই জানি না। তাই অনেকটা মেহেদি খেয়ে নিচ্ছিস মনে হচ্ছে, এটা দেখো ভেজ ডাল, সেটা বল, আলু পনির দিয়ে তরকারি, চাটনি, আর এখানে আছে পাট পাতার বড়া, বেগুন ভাজা, চাটনি হলো, আর কি আছে, ওই দেখো, হ্যাঁ পটল পোস্ত, ভবিষ্যৎটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন দিকে যাচ্ছে, তাও দেখ ওইদিকে যদি গিয়ে তুই একটা সাকসেস নিতে পারিস একদম।
কাঁঠাল সাবু মাখা গুড মর্নিং। সকাল সকাল রোদ্দুরটা জাস্ট দেখো, আর অনেক দিন পরে গাছগুলোকে দেখতে আসলাম। আর তোমরা হঠাৎ করে ভাবছো যে কালকে রাত থেকে উধাও, হঠাৎ করে সকালবেলা হাজির হলাম কেন? তো আগে একটু গাছগুলোকে দেখে নিই আমরা, মানে গাছগুলোকে পরিদর্শন করে নিই বেসিক্যালি। তো তারপরে আমি বল, গোলাপ ফুটেছে আবার অনেকগুলো, জবাও হয়েছে, বেলি ফুল হয়েছে কত দেখো। আর এদের তো কিছু বলার নেই, এত সুন্দর ফুল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। বাইরের রোদ্দুরটা জাস্ট নেওয়া যাচ্ছে না, মানে এতটাই তাপ, মানে এত সকালবেলা ভাবো এত রোদ্দুর। তো যাই হোক, আসল কথায় আসি, গতকালকে কেন আর ব্লগ করতে পারলাম না? অ্যাকচুয়ালি গতকালকে যখন বাড়িতেই ওরকম ঘুরছিলাম তখনই আমার মাথাটা যন্ত্রণা করছিল। তো তারপরে ধরো অত বেলায় এসে খাওয়া দাওয়া, তো আমাকে দেখোই তোমরা, আমি মোটামুটি কিন্তু টাইমলি খেয়ে নিই বাড়িতে, হলেও যে হোক আমি মোটামুটি টাইমে খাই। তো কখনো কখনো তো হয়ে ওঠে না, এক একটা দিন কোনো কাজে বা বেরোলে চললে তো সেটা হয় না। তো যাই হোক, কালকে বেলা করে খেলাম, তো সেটার জন্য আমার কি হলো, ভীষণ গ্যাস হয়ে গেছিলো। এবার আমারও দোষ আছে, আমি যদি একটা গ্যাসের বৈঠুরি খেয়ে নিতাম তাহলে হয়তো এরকম এতটা প্রবলেম হতো না। তারপরে যাই হোক, ওই নিয়েই বেরিয়ে আসলাম গাড়িতে, আর গাড়িতে আসলাম একটু এমনিতেই প্রবলেম হয়। তো গাড়িতে আসার সময় আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা, মানে যেরকম মাথার যন্ত্রণা হচ্ছে সেরকম গ্যাসের প্রবলেম হচ্ছে। বাড়িতে আসা মাত্রই আমি বমি টমি করে একদম একাকার, তারপরে তবুও কমছে না, বমি টমি করার পরে তাও কমছে না, একটা ইনো খেয়ে নিয়েছি তাতেও কিছু হচ্ছে না। তারপরে তো খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে। তারপরে রাতে জয় একটুখানি ভাত খাইয়ে দিল, তারপরে আমি একটা মানে গ্যাসের বড়ি আর একটা তোমার ইসে মাথা যন্ত্রণার একটা মেডিসিন নিয়ে নিলাম, নিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তো মানে কি বলবো, আমার যে গতকালকে রাত্রি কীভাবে গেল, কি আদেও আমি গতকাল রাতটা কাটেছি কি না আমার কিচ্ছু মনে নেই, মানে এতটাই খারাপ গেছে, মানে আমি ভাবলেই এখন মানে টেনশন হয় যে এই জন্যই বলে না গ্যাসের থেকে এই হয়ে যায় ওই হয়ে যায়, তো সেই লেভেলে হয়তো চলে গেছিলো। আর মানে
এই গ্যাসের প্রবলেমটা আমার অনেক কিছু করে, মানে অনেকই সমস্যা করে, অনেক জায়গায় গেলে রাস্তাঘাটে তো খুবই সমস্যা হয়। তো যাই হোক, কালকে রাতটা কেটে গেল, মানে কিভাবে কাটলো সেটা তো বললাম জানি না, আর আমার চোখ মুখ দেখেও বুঝতে পারছো তোমরা, মানে গতকালকের এফেক্টটা এখনো পর্যন্ত রয়ে গেছে। তো যাই হোক, চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর আমি সকাল সকাল ওই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম, আজ সকালে ঘুমটা ভেঙে গেছে, যেহেতু কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তাই জন্যই ভেঙে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, মানে তোমাদেরকে অন্তত জানিয়ে দিই কেন আর গতকাল রাতে কোনো ব্লগ পাওনি। তো ঠিক আছে চলো, আজকে যদি ঠিকঠাক লাগে অবশ্যই ব্লগ আসবে, না মানে ব্লগ করবো, আর না হলে একদিন পরে আসবে। চলো তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।